আমার ইউটিউব চ্যানেলের একটি জনপ্রিয় টিউটোরিয়াল সিরিজ হচ্ছে কম্পিউটার মাস্টার ক্লাস। কম্পিউটার মাস্টার ক্লাসের প্রতিটা ভিডিওতে কম্পিউটারের নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আলোচনা করেছি, যেগুলো আপনাদের কম্পিউটারের স্কিলটা অনেক বেশি বৃদ্ধি করেছে। বাট আমার মেইন চ্যানেল নষ্ট হওয়ার পরে এই চ্যানেলে পুনরায় ওই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। এখন থেকে আমরা পুনরায় কম্পিউটার মাস্টার ক্লাসের প্রতিটা ভিডিও আপলোড দেব। এখানে প্রায় 21টার মতো ভিডিও আছে, বাট আনফর্চুনেটলি এই পুরনো ভিডিওগুলো আর আপলোড দেওয়া যাবে না, বিকজ এই ভিডিওগুলোর ভয়েস বা প্রেজেন্টেশন কোনোটাই ভালো না। আমি যখন ভিডিওটা প্লে করেছি আপলোড দেওয়ার জন্য, এটা শোনার পর নিজেকে গালি দিতে ইচ্ছে করছিল। সো ডিসিশন নিয়েছি এই ভিডিওগুলো আর আপলোড দেব না, পুনরায় ভিডিওগুলো রেকর্ড করে আপলোড দেব। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কম্পিউটার মাউসের 6-7টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা আপনার কম্পিউটার স্কিল অনেক বেশি বৃদ্ধি করবে। এই মাউসের ভিডিওটা আমি তৈরি করেছিলাম January 5, 2021, তার মানে অলমোস্ট 2 বছর আগে, তাই নতুন করে রেকর্ড করছি। অ্যান্ড তাছাড়াও আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রচুর সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন, আপনাদের ম্যাক্সিমাম কম্পিউটার প্রবলেম সলিউশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। সো মাঝখানে মেইন চ্যানেল নষ্ট হওয়ার কারণে আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে, আদারওয়াইজ আজকে আমার 100K+ সাবস্ক্রাইবার থাকতো। হোয়াট এভার, এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা খুবই সিম্পল বিষয়, যদি কেউ অ্যাডভান্স লেভেলে থাকেন তাহলে ভিডিও স্কিপ করতে পারেন, আর নিউ ইউজার হলে অবশ্যই দেখতে হবে এটা। সো প্রথম একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার দিয়ে শুরু করি। এক্সাম্পল স্বরূপ, আপনার অফিসিয়াল কাজে কোনো একটা টপিক আপনাকে দিয়েছে, টপিকের উপর রিসার্চ করে কিছু ডকুমেন্ট কালেক্ট করার জন্য বা কিছু ইনফরমেশন বের করার জন্য, অথবা আপনি স্টুডেন্ট হলে আপনার ভার্সিটি বা কলেজের কোনো একটা প্রয়োজনে কোনো একটা ডাটা বের করতে হবে। সো আপনি টপিকে লিখে অবশ্যই গুগলে সার্চ করবেন ইনফরমেশনগুলো বের করার জন্য। সো আমি এখানে সার্চ করবো আয়রন ম্যান, জাস্ট একটা মুভি নাম লিখে সার্চ করলাম, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভি এটা, হোয়াট এভার। সো এই মুভি রিলেটেড প্রচুর ইনফরমেশন কিন্তু আমার সামনে চলে আসছে। এখন আপনি যে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কিন্তু সব ধরনের ইনফরমেশন বের করতে পারবেন না, সব কিছু বের করতে হলে অবশ্যই আপনাকে মাল্টিপল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সো সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্কের উপর অ্যাড ক্লিক করি, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে ক্লিক করি নতুন একটা ট্যাব চালু করার জন্য, রাইট? এইভাবে অনেকেই কাজ করে। এখন এই সেম কাজটা যদি এইভাবে না করে আপনি জাস্ট মাউসের যে স্ক্রল বারটা আছে এই স্ক্রল বারের উপর একটা ক্লিক করেন, তাহলে কিন্তু ওই পেজটা পাশে চালু হয়ে গেছে। সি, আমি শুধু মাউসের স্ক্রল বারের উপরে চাপ দিচ্ছি, চালু হচ্ছে। ইভেন কিছু কিছু মাউসের মধ্যে স্ক্রল বারের পাশে অথবা এই উপরের সাইডে দেখবেন ছোট্ট একটা বাটন দেওয়া আছে, যদি এরকম বাটন থাকে তাহলে বাটনের উপর চাপ দিবেন, তাহলে সেম কাজটাই হবে। সো আমরা 3টা ট্যাব ওপেন করেছি, এখন আমাদের প্রয়োজন অনুসারে আমরা ইনফরমেশনগুলো বের করবো। ইনফরমেশন বের করার পর কী হবে, আমাদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আমরা ট্যাবগুলো ক্লোজ করে দেবো। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই ক্রসে ক্লিক করে কাটতে পারেন, অথবা সেমভাবে যে ট্যাবটা নিয়েছেন এই ট্যাপের এরিয়ার মধ্যে জাস্ট মাউসের কার্সরটা রেখে যদি সেমভাবে আবার স্ক্রল বারের উপরে ক্লিক করেন এটা ক্লোজ হয়ে যাবে। এটার উপর ক্লিক করছি, ক্লোজ হয়ে গেল। সেমভাবে এটার উপর ক্লিক করবো, ক্লোজ হয়ে যাবে। বিষয়টা খুবই ছোটো, বাট এই ছোটো ছোটো বিষয়গুলো আপনার কাজের গতি অনেক বেশি বৃদ্ধি করবে। দেন আবারও এই নিচের ওয়েবসাইট ওপেন করি। ওপেন করার পর এখন আপনি এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো রিড করার জন্য নিচের দিকে যাবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই মাউসের স্ক্রল বার দিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন, অথবা এই পাশে যে পার্টটা দেওয়া আছে বারে ক্লিক করে নিচের দিকে আসবেন। এই সেম কাজটা আপনি এভাবে না করে অন্য ওয়েতে করতে পারেন, তার জন্য জাস্ট আপনার যে মাউসের কার্সরটা আছে সেমভাবে এটার উপরটা ক্লিক করতে হবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন জাস্ট মাউসটা আপনি একটু নিচের দিকে নিয়ে আসেন, দেখেন এটা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। যদি স্পিডে নেন আপনি তাহলে খুব স্পিডে উপর দিকে যাবে, আবার সেমভাবে যদি আপনি কার্সরটা উপর দিকে নিয়ে যান তাহলে ওটা উপর দিকে যাবে। সো এটার মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ওয়েবসাইট খুব দ্রুত ভিজিট করতে পারবেন। এটা মেইনলি প্রয়োজন পড়বে যখন আপনি কোনো একটা নিউজ ওয়েবসাইটে যাবেন, যেমন এক্সাম্পল স্বরূপ আমরা এই ওয়েবসাইটে আসলাম। এখন এই ওয়েবসাইটটা আমি ব্রাউজ করব, সেমভাবে ক্লিক করছি, আইকন চলে আসছে, নিচের দিকে টান দিলে আস্তে আস্তে নিচের দিকে আসবে, যদি স্পিড টান দিয়ে হালকা তাহলে স্পিড বৃদ্ধি পাবে, আবার সেমভাবে উপরে যেতে চাইলে উপর দিকে হালকা চাপে ছেড়ে দিয়েছে আমি, এটা কিন্তু অটোমেটিক স্ক্রোল করতেছে, আমার কিন্তু এখন বর্তমানে মাউসের টাচ করা নেই। ওকে, সো এটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবসাইট খুব দ্রুত ভিজিট করতে পারবেন, আপনাকে স্ক্রোল বার ঘোরাতেও হবে না বা এই পাশে যেই বারটা আছে বারে ক্লিক করে টান দিতে হবে না, সেগুলো দ্রুত কাজের সময় অবশ্যই কাজে আসে। সো এর মাধ্যমে আমরা অলরেডি 3টা বিষয় সম্পর্কে জেনে গেছি। এখন আপনি এই ওয়েবসাইটে আসলেন, এই যে টেক্সটগুলো আছেন, যদি আপনাকে বলা হয় টেক্সটগুলো কপি করার জন্য এই নির্দিষ্ট ওয়ার্ডটা, তাহলে কী করবে, নতুন এটা ক্লিক দিয়ে টান দিবে, টান দেওয়ার এটা কপি করবে রাইট ক্লিক করে, বাট এক্সপার্টে এটা করবে না, জাস্ট ডাবল ক্লিক করবে সিলেক্ট হয়ে যাবে, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করবে অথবা রাইট ক্লিক করে কপি করতে পারে, অথবা যদি সম্পূর্ণ প্যারা কপি করতে চান তাহলে 3টা ক্লিক করবেন, সম্পূর্ণ প্যারা সিলেক্ট হয়ে যাবে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবেন, দেন যে কোনো জায়গায় কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবেন। এই বেসিক কিবোর্ড শর্টকাটটাও অবশ্যই জানা দরকার। সো এইভাবে আপনি যে কোনো লেখা খুব দ্রুত সিলেক্ট করে কাজটা করতে পারবেন। কেটে দিচ্ছি পেজটা, এই সেম জিনিস আপনার সব জায়গায় অ্যাপ্লাই হবে,
ইভেন যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড এখন ডকুমেন্ট নিয়ে কাজটা করেন তাহলেও সেমভাবেই কাজ করবে। এখন দুইটা ক্লিক করবো, একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে, যদি তিনটা করি তাহলে সম্পূর্ণ প্যারাটা সিলেক্ট হয়ে যাবে। অথবা যদি আপনি এমএস ওয়ার্ডে টেক্সটের বাঁ পাশে মাউসে কার্সর এনে একটা ক্লিক করেন সম্পূর্ণ লাইনটা সিলেক্ট হবে, আর ডাবল ক্লিক করলে সম্পূর্ণ প্যারা সিলেক্ট হবে। এখন যদি আপনাকে বলি এই এন্ড থেকে এই ড্যাম পর্যন্ত কপি করার জন্য ক্লিক করে নিচের দিকে টান দিলে হয়ে যায়। এগুলো খুবই সিম্পল বিষয়। সো তার মাধ্যমে আমরা মোটামুটি চারটা বিষয় সঙ্গে জানতে পারলাম। আমাদের নেক্সট টিপসটা খুবই সিম্পল বাট জেনে রাখা ভালো। সাপোজ আপনি একটা ওয়েবসাইটে গিয়েছেন, যাওয়ার পর অবশ্যই ব্রাউজ করবেন। যদি এই লেখাগুলো আপনার কাছে স্পষ্ট মনে না হয়, অনেকের চোখে প্রবলেম থাকতে পারে, অথবা কোনো একটা কারণবশত আপনি ভালো বুঝতেছেন না কি লেখা আছে, এটা জুম হলে ভালো হতো, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল যে বাটনটা আছে এটা প্রেস করবেন, আপনার মাউসের যে স্ক্রল বারটা আছে এটা ঘুরাবেন, এটা ঘুরালে দেখবেন ছোট হবে এবং বড় হবে, সামনের দিকে দিলে বড় হবে, পিছন দিকে দিলে ছোট হবে। সো আপনার প্রয়োজন অনুসারে আপনি জুম করে যে কোনো লেখা দেখতে পারেন। সেম কাজটা অবশ্য আবার যে কোনো ব্রাউজারে থ্রিওটে ক্লিক করে জুম প্লাস মাইনাসে ক্লিক করে জুম ইন জুম আউট করা যায়, বাট এখান থেকে আপনি খুব সহজে মাউসে কার্সর দিয়ে করতে পারছেন। দেন এটা মিনিমাইজ করছি। এই সেম কাজটা আপনি কম্পিউটার যে কোনো একটা ফোল্ডারে শো করতে পারবেন, যেমন এই ফোল্ডারে আসলাম। এখন যদি এই ফোল্ডারটা ছোটো করতে চাই, আমি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল বাটনে প্রেস করবো, দেন স্ক্রল বারটা ঘুরাবো নিচের দিকে, ছোটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একবার ছোটো হয়ে গেলো। এখন বড় করতে চাইলে সামনের দিকে নিব, বড় হয়ে যাবে। আপনি ফোল্ডার ফাইল সব কিছু এভাবে জুম ইন এবং জুম আউট করতে পারেন। নেক্সট টিপস হচ্ছে, আমরা অনেকেই যখন কম্পিউটারে কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে কাজ করি, যেমন আমি এখানে আসলাম, আসার পর সাপোজ এই ফোল্ডারটা আমি ছোটো করবো, ছোটো করে রেখে দেন আরেকটা ট্যাব নেব, পাশাপাশি দুটো ট্যাব নিয়ে আমি একটা ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডারে ডাটা পাঠাবো, অথবা একটা প্যান ড্রাইভ থেকে কম্পিউটার পাঠাবো, বা কম্পিউটার থেকে প্যান ড্রাইভে ডাটা ট্রান্সফার করবো। তো প্রায় কিন্তু আমরা এইভাবে কাজগুলো করি, রাইট? এবং এটা ছোটো বড় করার জন্য এখানে যে আইকনটা দেওয়া আছে ম্যাক্সিমাইজ অথবা রিস্টোর, এই দুটো বাটনে কিন্তু ক্লিক করি, বাট এটা করার কোনো প্রয়োজন নেই। এখানে যাবেন, তারপর এটা ক্লিক করবেন, কেন, আপনি জাস্ট মাউসের কার্সর উপরে নেবেন, উপরে নিয়ে ডাবল ক্লিক করবেন, ছোটো হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করবেন, বড় হবে। দেখেন এই যে পাশে যে ডাবল ক্লিক করছে বড় হচ্ছে, ডাবল ক্লিক করছে ছোটো হচ্ছে। সো এইভাবে কিন্তু কাজগুলো করতে পারেন। এটা খুবই সিম্পল, বাট দ্রুত কাজের সময় এগুলো অবশ্যই প্রয়োজন পড়ে। অথবা আমি যে বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ডে আছি, এখন যদি টপে ডাবল ক্লিক করি ছোটো হবে, ডাবল ক্লিক করলে বড় হবে, আপনাকে মাউস ওই পাশে নিয়ে একদম ধরে দেন ক্লিক করতে হবে না। তারপর নেক্সট টিপস দেখার জন্য আমাদের এই ট্যাবগুলো ছোটো করতে হবে, তিনটা আছে এখানে, আমার এই ব্রাউজারটাও নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাব রয়েছে, অনেকগুলো ফাইল রয়েছে। সো তার মধ্যে আপনি পার্টিকুলার যে কোনো একটা কাজ করবেন, এক্সাম্পলস্বরূপ আমরা এমএস ওয়ার্ডে কাজ করবো। সো এমএস ওয়ার্ডে ক্লিক করে যদি আমি এটা জাস্ট একটু শেক করি দুই পাশে, তাহলে তো বাকিগুলো নিচে মিনিমাইজ হয়ে যাবে, এখন আপনি এটাতে কাজ করতে পারবেন। এটা কাজ কমপ্লিট, জাস্ট আবার এটার উপর ক্লিক করে ধরে আবার একটু শেক করবেন, শেক করার সাথে সাথে বাকিগুলো আবার রিস্টোর হয়ে যাবে। এখন যদি অন্যটা ফেলে যেতে চান তাহলে ওটাতে ক্লিক করেন, সাপোজ এখানে আসবো, দেন আবার এটা ক্লিক করে ধরে একটু শেক করবো, বাকিগুলো মিনিমাইজ হয়ে যাবে। সো এইভাবে আপনি কাজগুলো কিন্তু করতে পারেন, যারা এক্সপার্ট এগুলো প্রতিনিয়ত ইউজ করে। অ্যান্ড এটা যদি আপনি রেগুলার কয়েকদিন প্র্যাকটিস করেন, তাহলে নেক্সট টাইম আপনাকে মনে রাখতে হবে না, আপনার যে কাজ যেটা করা উচিত আপনার ব্রেন বা আপনার হাত অটোমেটিক সেটা করে ফেলবে, ভেবেচিন্তে করতে হয় না, এবং এই ছোটো ছোটো বিষয়গুলো আপনার যথেষ্ট পরিমাণ টাইম সেভ করবে। তো আই হোপ সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড তারপরে আমার যে বাকি ভিডিওগুলো আছে এখানে, এই একটা তো কমপ্লিট 19 নাম্বারটা, অ্যান্ড বাকি যেগুলো আছে আমি গ্র্যাজুয়ালি সবগুলো ভিডিও পুনরায় রেকর্ড করবো, রেকর্ড করে অথবা চার পাঁচটা একসাথে করে একটা ভিডিও মেক করে দেন আপলোড দেবো। এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ছোট্ট বিষয় বাট খুবই কাজের। ওকে, সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।